आज चले আমার দেখে ঘৃণা করছে।
করে ঠাট্টা করব তোমার টাকা ভাই কি আমার কাছে পাঠিয়ে দাও কানা হ্যাঁ ঠিক আছে চলে যাও ঠিক আছে চলে যাও ঠিক আছে মাঝে লেট করে দিচ্ছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওখানে বসে কানা এখানে কোথায় বসে জলে যেন মানদার আচ্ছা মানদার সাথে বসে আজ থেকে না তুমি আমার ধর্মের ভাই কানমলা যা বলবো সব তো বলবো আচ্ছা বলো তোমার দাদা কি কি আছে তোমাকে ভাই ফোনটা কি করাবো তুমি এখন এসে যাবো বুঝতে পেরেছি তোমার সাথে আমার আমি বলেছি বেশ করেছি আমি কখন বলবো আমি বলেছি যে আমার ঘর আছে তিনটে বউ তোমার তিনটে বউকে দাঁড়িয়ে দাও তোর মাকে ফোন করে দাও ঘর ফোনে ছাড়িয়ে এসো তাহলে তো হয়ে গেল চলে যাবো ছাত্র করবো বলে আর আমার
আমি তিনটে গরু বিক্রি করে আসি, তোরাকে কাজ মিটা চলে গেছে বুড়ো মাথা কলসি মেতে দিবি, কলসিতে জল ভর্তি করে দিবি, দিয়ে ছুঁড়ে ফেলে দিবি, মা পুরো দিকে জলের তলায় চলে যাবে। তারপর দিন সকালবেলা দেখবি মা পেকে 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 ভেসে উঠবে, মত করে আসবে, আর সেই সময় ওই এই মা তুলে নিয়ে তো ওই ঠেসে আর মধ্যে খাবে। তাহলে চল কেনা চল ঘরে আগুন লাগবে, ঘর থেকে আগুন দিবে, আমার ঘরে রাখি খুব সাবধান, আমার দাদা এই মুহূর্তে ঘর ঘরে বসে গেল, ঘর সাবধান তো সর্বনাশ করে দেবে, সারা গলা খুব কদমাই কানা। আমার ঘরে আমি আগুন লাগাচ্ছি রে কানা, ঘরে আগুন দেওয়া হয়ে গেছে, ঘর পুড়ে গেছে, এই আমি ছাই নিলাম, আমি এখন চলে যাচ্ছি সুন্দরের কাছে। শোন কানা, তোর তিনটে বৌদি বুড়ো মা যদি ওরা কখনো ফিরে আসে, তুই তাদের ভিকে করে খাওয়া দিস রে কানা, আমি এখন চলে যাচ্ছি ওই সুন্দরীর লোভে পড়ে, ওই সুন্দরীকে নিয়ে আসবো, নিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো রে কানা, আমি আসি রে কানা। ঠিক আছে বুড়ো মাটার গলায় কলসি মেঝে আর জলে ডুবে রাখেছি, এই দেখো কত ছাই তোমার মুখে যা ছাই, এই মান্দার স্নেহে ভেসে যা, আমাকে পুরো মাথা খুব করতে তোমার হাত কাঁপবে, আমার থেকে সুন্দরী আসে আমাকে, তাই তোমার মধ্যে দিলাম ছাই, মান্দার স্নেহে ভেসে যা। আর ধরবো তোমার মানে আর করবো তোমার মন মোহেলে চারিও বাদা
ছেড়ে গেছে। তাই তো অনেক কষ্ট করেছি আমার হাসতে হাসতে যাবো খেতে বসে পড়ে বলো মা মা গো আরো কত দূরে বলো Thank you.